আসসালামু আলাইকুম, আমি নাজমা খাতুন। আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব। যুক্তবর্ণ এর আগে পড়ানো হয়েছে, এবার রিভিশন ক্লাস। আমাদের বাংলা বোর্ড বই যে আছে, বোর্ড বইয়ের সকল যুক্তবর্ণ অনুশীলনী এবং গল্পগুলোর মধ্যে যে যুক্তবর্ণ আছে সেগুলো ভালো করে পড়বে। আর তাছাড়াও শীটে থেকেও পড়তে হবে। তোমাদের শীট দেওয়া আছে এর আগে, প্রথম সেমিস্টার প্রথম দিকে দেওয়া হয়েছে, ওইগুলো তো অবশ্যই পড়বে। এখানে দেখো, এই যে থয় রেপ আছে, এই যে রেপ রেপ দিয়েও কিন্তু আসে, থয় রেপ। তারপরে যে ন যোগ ম, এখানে মনে করো যে গয় জ ফালা আছে, এইভাবে তোমরা বের করবে। তারপরে এখানে পয়র ফালা আছে, তারপর পয়র ফালা আছে, তারপরে কর রি আছে, এইগুলো। তারপরে এখানে দেখো তয় র জ ফালা, তয় জ ফালা আছে, এই যে এইগুলো সব কিছু কিন্তু যে কোনো একটা আসতে পারে। তারপরে এখানে এই যে ক্ষিয় আছে, ক্ষিয় তো এর আগে পড়ছো, তারপরে তোমরা অনেকে কিন্তু এখনও ভুল করো, অনেকে ভালোই নাম্বার তো দশে দশ পাও, আবার কেউ দেখা যায় যে অনেক ভুল হয়, যুক্তবর্ণ ভাঙায় ভুল হয়, তারপর বাক্য গঠনে ভুল হয়, এখনও তোমাদের ভুলটা কিন্তু রয়ে গেছে। এই জন্য আমি আবার তোমাদের জন্য রিভিশন ক্লাসের ব্যবস্থা করলাম। এই রিভিশন ক্লাসটা করলে তোমাদের আর ভুলটা হবে না। এখানে যে ক যোগ স ক্ষিয়র ইয়ে হবে, এখানে দেখো ত যোগ ত, দুইটা ত আছে, তয় তয়। তারপরে এখানে দুইটা যুক্তবর্ণ আছে, ইঁ যোগ চ হবে, আর উঁ যোগ গ, এখানে দুইটা আছে। এখানে দেখো এদের ন যোগ ধ আছে, এরকম বইয়ের মধ্যে যত কিছু আছে, যেখানে খ্রিস্টানের মধ্যে আছে খয় রফালা, তারপর এখানে মধ্য ন স ট আছে, এগুলো যে আমাদের বোর্ড বইয়ের মধ্যে আছে, সকল সব গল্প থেকে এভাবে নতুন নতুন, যেটা একবার পেয়েছো সেটা দ্বিতীয়বার আর লেখার দরকার নাই, যেটা নতুন পাবে সেগুলো শীটের ছাড়াও যেগুলো বাড়তি বইতে পাবে সেগুলো মুখস্থ করবে। এই যে এখানে দেখো সযোগ প আছে, সযোগ প আছে, তাই এখানে নধ ওই পাশে আমি দিয়েছি, যেহেতু এখানে আর দিতে হবে না, কয়ের ফলও দিয়েছি, এটা লিখতে হবে না। তারপর এখানে দেখো পয় দীর্ঘকার আছে, পয়ের দীর্ঘকারটা নিতে পারো, গয় রেপ আছে, তারপরে এখানে পয় পয় দীর্ঘকার আছে, এখানে আরেকটা পয় দীর্ঘকার, এই যে মর রেপ আছে, এই সব কিছু কিন্তু যে কোনো একটা আসতে পারে। তারপর চ যোগ ছ আছে, এটা তোমাদের শীটে অবশ্যই অবশ্যই আছে, অনেকে অনেক কিছু বেশিরভাগ দেখা যায় শীটে আছে, তারপরে তাছাড়া যেগুলো নতুন সেগুলো তোমরা বই থেকে বের করবে, চিহ্নিত করে শীটের সাথে মিলাবে। তারপরে যে স যোগ প আছে, তারপরে এখানে ত যোগ ম আছে, এখানে তোমরা অনেকে ত যোগ দন্ত ন ব্যবহার করো, এখানে কিন্তু ত যোগ ম, দন্ত স যোগ ব, এই যে দেখো কতগুলো, এই যে ময় রফলা, যে কোনো একটা আসবে। তারপরে এখানে স যোগ দন্ত ন, কী অক্ষর দেওয়া আছে, এই যে ম যোগ প, যে অক্ষরগুলো দেওয়া আছে সেই অক্ষরগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এরকম আমি একটা গল্পতে দেখাচ্ছি তোমার, একটা দুটো গল্প, আর বাকি সব গল্পের মধ্যে যুক্তবর্ণগুলো তোমরা, এখানে ম যোগ ভ আছে, এখানে ক্ষিয় এর আগে তোমরা পেয়েছো, এখন আর না নিলেও হবে, এখানে ন যোগ ত আছে, এরকম এই যে উম যোগ গ আছে, স যোগ ব আছে, দেখো তালবর স যোগ ব, তারপর দন্ত স যোগ ট যোগ র ফালা, এগুলো সব কিছু তোমরা আমাকে জ ফালা র ফালার মধ্যে ভুল করে ফেলো, এটা কেন নিচে থাকলে র ফালা, আর এই পাশে থাকলে ওটা জ ফালা। তারপর এখানে হলো ফয় র ফালা, ফয় র ফালা, ফ যোগ র ফালা, তোমরা ফ যোগ অনেক সময় র লেখো, র দিয়ে ফলা কথাটা লিখতে হবে, র ফলা লিখবে। এখানে স্যাঁত স্যাঁতে বানান দেখো, সয় জ ফালা চন্দ্রবিন্দ আছে, এটাও আসতে পারে, জ ফালা আকার। তারপরে এটা দিয়েছি, এগুলো যেগুলো এই যে পয়র ফালা পয়রি, এটাও আগে বলা হয়েছে, এখন আর এখানে আর পযক্ত আছে, এরকম যুক্তবর্ণগুলো তোমাদের শীটটা বের করবে। বের করার পরে এখানে যতগুলো নতুন যুক্তবর্ণ তোমরা পাবে তার সাথে শীটেরগুলো সহ এই নতুন যুক্তবর্ণগুলো ওগুলোর সাথে যোগ করে তোমরা অবশ্যই যুক্তবর্ণ
বানান সহ কোথায় কি বানান আছে বানানগুলো সহ অবশ্যই তোমরা এইচডব্লিউ করবে, এইচডব্লিউ করে আমার আইডিতে পাঠিয়ে দিবে। কারণ এইচডব্লিউতে তাহলে দেখা যায় যে আমি আই তোমরা কে কোথায় কোন অক্ষর ভাঙার সময় যেমন দন্তন না থাকে মূর্ধন্য থাকে, কোথায় দন্তন না কোথায় মূর্ধন্য এই এগুলো আছে বিভিন্ন। অনেক সময় তোমরা এই মূর্ধন্য লিখতে দন্তন্যর মতোই লেখো, এই সব কিছু ভালো করে আগে চোখ দিয়ে ভালো করে পড়বে, তারপরে লিখবে, না দেখে ভাঙবে, লিখবে, বাক্য গঠন করবে, করার পরে আমার আইডিতে এইচডব্লিউ করে অবশ্যই পাঠিয়ে দিবে। এখানে যে নয় জ ফালা আছে, এখানে দেখো ধ যোগ ব আছে, এই যে নতুন নতুন যে আমাদের ইয়াগুলো আছে এগুলো প্রত্যেকটা গল্প আর শীট দুইটা একসাথে বের করে যেটা তোমরা পাচ্ছ শীটে সেটা আর দ্বিতীয়বার পড়ার দরকার নাই, আর যেটা তোমরা নতুন কোনো কিছু বইতে পাচ্ছ সেটা ওর সাথে অ্যাড করে খাতায় লিখে নেবে, আগে খাতায় লিখে এইচডব্লিউ করবে, করার পরে দুইগুলো একসাথে পড়া পড়বে, তাহলে তোমাদের যার যতটুকু ভুল আছে ভুলটা সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা বাসায় এখনও দেখতেছি অনেকে ভিডিও ভালো করে দেখতেছ না, ক্লাসে আসতেছ না, তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে, ক্লাস যেন সবাই করে, আর ক্লাস না করলে কিন্তু এই বিভিন্ন ভুলভ্রান্তিগুলো থেকেই যাবে। বাংলা আমি বারবার বলে বাংলা কিন্তু কঠিন সাবজেক্ট, ভুল হয়, সুতরাং বাংলাকে অবহেলা করা যাবে না, ভালো করে পড়াশোনা করবে ইনশাল্লাহ।